বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আমাদের নাইট হান্টার চ্যানেলে। তো এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেটা নাকি বলছে বলছে যে প্রচণ্ড নাকি ভয়ানক জায়গা এটা। মানে মানে এখানে মানে কি হয়েছিল বলবো, এখানে বলছে গ্রামের লোকরা, ওদের গ্রামে চোর পড়েছিল একটা। তো অনেকদিন আগে ঘটনা, কতদিন আগে সেটা কেউ বলতে পারছে না ঠিকঠাক ভাবে। তো সেই চোরটাকে গ্রামের লোকরা পিটিয়ে মেরে দেয়, রাত্রেবেলা পড়েছিল, পিটিয়ে মেরে দেয়, যার জন্যে এখানে মানে এখানে এই জায়গাটা নিয়ে এসে, গ্রাম থেকে অনেক দূর, এখানে নিয়ে এসে ওই চোরটিকে ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পর ওকে আধ পুরা করে চলে যায় এখান থেকে, ঠিক আছে? তো তো ওই ওই চোরটের যে আত্মাটা আছে, আত্মাটা কিন্তু এখানেই ঘোরাফেরা করে বলছে নাকি। মানে এখানে বলে যে এখানে দিনের বেলা যারা কাঠ করে দিচ্ছে তারাও ভয় খেয়েছে, রাতে তো কেউ আসার সাহসই পায় না এখানে। তো আমাদের সঙ্গে আছে আজকে, এখানে দেখব কি মানে ঘটনা হচ্ছে, কি আমার সাথে ঘটছে। আর আমার সঙ্গে আছে শীর্ষেন্দু দা, আমার দাদা হয় আকাশ ভাই। তো আমরা তিনজনাই এসেছি, আর ক্যামেরাম্যান তুমি আমার দেখে দাও চারিদিকটা। আমরা চারজন টোটাল এসেছি, তো চারজনে মিলেই এটা কভার করবো। তুমি পুরোটা এটা দেখে দাও, দূর দূর পর্যন্ত কোনো লোকজন দেখতে পাবে না। চলো সামনে দিয়ে যাওয়া যাক। বলে কি মনে হচ্ছে এখানে এটা? যখনই এন্ট্রি নিলাম জায়গাটাতে তো মনে হচ্ছিল গাছের পাতা তো পড়ে আছে, মনে হচ্ছে কে মুভ করছে। মানে আমরা পায়ে মুভ করি কি পাতা কেমন সরে যায়, তো মনে হচ্ছে কে মুভ করছে। তো এমনি গ্রামবাসীর কাছ থেকে আরও শুনলাম যে মানে গ্রামে এই ভোরবেলায় টহল দেয় শীতকালে, অনেক খঞ্জনীভাবে টহল দেয়। তো ওই একটা লোক এখনো মতো দেয়, উনি বললেন যে মাঝে মধ্যে উনি দেখেছেন একটা শাল গাছ ছিল, শাল গাছে ঠিক মিডিল পজিশন করে হঠাৎ তো আগুন দিল উঠতে। তো শাল গাছে তো মিথেন গ্যাস থাকে না বা কিছু থাকে না যে আগুন উঠবে, কিন্তু কারণ হচ্ছে এইটাই, সে অতৃপ্ত আত্মাটা এখানে ঘুরে বেড়ায়। তো আমার একটা হচ্ছে ভয় ভয় লাগছে, সত্যি করে ভয় ভয় লাগছে, সেখানে বেশি কিছু বলছি না, কেউ একটা লাগছে মানে কেউ আমাদেরকে ফলো করছে। আর এরকম জায়গাটা পুরো একটু নিস্তব্ধ না, দূর দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সামান্য একটু দূরেই ওই যে জিনিসটা ঘটেছিল, তো আমরা যাই, এসো। জঙ্গলের মধ্যে কি করতো জঙ্গল, এবং হঠাৎ করে আমার গাছ আমার কাটা দিয়ে দিচ্ছে, কিছু হয়ে গেল মুশকিল। ভাবছেন যে থাকতে মারছি না, কিন্তু আপনারা এটা হয়তো দেখবেন অনেক ভিডিওতে, আমাদের সাধারণ মানুষের মুখে দেখে টর্চ মারে ডেকে যায় সেরকম, মানে নেগেটিভ বা পজিটিভ আত্মার উপর যদি আমরা কেউ যদি টর্চ ফোকাস করি, ওরা রেগে কিন্তু আরও ভয়ানক কিছু করতে পারে। তো সেই জন্য আমরা টর্চ মারতে পারছি না, আগের ভিডিওতে মারিনি। তো এগুলো নিয়ম এগুলো মেনে চলতে হবে আমাদের। দেখো আমরা কিন্তু জোরজবরদস্তি করলে কিন্তু আর বিপদ হতে পারে। তো ক্যামেরা তুমি তুলে দেখো কত তুলতে পারছো, এবং আমাদের চারিপাশটা মানে কিরকম একটা কেউ যেন আনাগোনা করছে, এরকম একটা কি বলবো আওয়াজ হচ্ছে। কি হলো
আরে ভয় ভাগি তো নাই কেউ হচ্ছে কাপড় জোড়া দেখে দিয়েছিল যার জন্য দেখে কাপড় না বস্তা বস্তা এসে দেখো দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে একদম পুরো মনে হচ্ছে দূর থেকে দেখে মনে হচ্ছে কেউ একজন না কাছে ওখানে এত লম্বা মানুষ একটা 6 ফিটের মতো হাইট একদম পুরো স্টিল দাঁড়িয়ে আছে আর আমাদেরকে দেখছে দূর থেকে যেটা মনে হচ্ছিল আমি তো প্রথমে তো ভাবলাম যে কিছু মনে হয় আমার হার্ট বিট পুরো কি বলবো কি বলবো মানে মানে মুখে কথা বেরোচ্ছে না ভয়ে এখন তো যাই হোক এখন দেখার পর অনেক ভয়টা কমলো তবুও এখন অনেক বাকি আছে এ তো শুরু হলো তো চলো ক্যামেরাম্যান তো ক্যামেরাটা ফার্স্ট এক্সাক্টলি জায়গাটা মানে আমাকে বলতে এই দিকটা আমি কিছু দেখছি মনে হচ্ছে না আমার সঙ্গে কিছু হচ্ছে কে জানে এরকম তো ওখানে বস্তা ছিল এখানে বস্তা এত বস্তা কেটে গেছে এইটাই দা কিছু হয়তো ইন্ডিকেট করছে না তো তবে এইটাই মুভ করছে কিনা কি ঘটছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না বস্তারে সুতো কিন্তু দেখা যাচ্ছে হালকা একটা আওয়াজ এলো মজা করছে তো কেউ কি মজা করছে আমার সাথে মজা করার মতো এই বোনেতে আমরা যেটা শুনলাম গ্রামবাসীদের কাছ থেকে যে দিনের বেলাতে যে এখানে লোক আসতে ভয় করে এক বেখানে আসার আগে দেখো এখানে দেখো কত পাথর জোতা পড়ে রয়েছে গ্রামের বাসীদের সব পাথর জোতা যেহেতু জেরুদ আছে জেরুদ আছে পুরো যেমন কা তেমন পড়ে আছে কিন্তু তাহলে আমরা দেখে আসি বস্তাটা তাহলে ওখানে ছিল
ওই জায়গাটা কিন্তু ওইখানে আছে কিন্তু ওখানে হ্যাঁ ঠিক তো ওইটা আমরা দেখে আসি চলো যদি ওখানে না থাকে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারছি না আমাদের ঠিক এই যে আমাদের এখানে চারজন আছে তো আমাদের এখানে চারজনের সঙ্গে কি ঘটছে ক্যামেরাম্যান তুমি কি বুঝতে পারছো এখানে শাল গাছ থেকে বড় শাল গাছ এই সামনে সামনে মানে দাঁড়িয়ে থাকলে যেমন পাতা এরকম আমার খুব ভয় লাগছে একটু ভয়ঙ্কর মনে হচ্ছে কত বড় গাছ একটা পড়লো জানো ব্যাপারটা করে সুবিধা লাগে মানে যেদিকে দাঁড়িয়ে রয়েছি আমরা মনে হচ্ছে আমাদের পেছন সাইডে কেউ আছে জঙ্গলের মধ্যে আছি তো মানে কিছু হয়ে গেলে না অনেক জঙ্গল চলে আসি কিছু আছে তো আমার একটা আমি একটা মোবাইলে অ্যাপ ইনস্টল করেছি যার মধ্যে দেখা যাবে এখানে যে মানে নেগেটিভ কিছু আছে কিনা আমি দেখি এটা কাজ করে কিনা নেটওয়ার্কই নেই দেখা রয়েছে আসছে দেখি দেখতে পাচ্ছি না আমার কাছেও আসছে সামনে একটু মুখ আমাদের ঠিক পাশে আমাদের ঠিক পাশে দেখো ভালো করে দেখো এই যে কালো কালো দাগগুলো আছে হ্যাঁ আমাদের ঠিক পাশেই একজন কিছু আওয়াজ এলো দিক থেকে মানে কারোর একটা মুখ করার শব্দ পেলাম আমি কে মুখ করছে মনে হচ্ছে আমাদের ঠিক পাশে পাশেই একদম ঠিক পাশেই তুমি দেখো ওইদিকে আওয়াজ এলো একটা পিছন সাইডে টুকরো যদি গাছ থাকে পড়ে গেলে ভয় আমাদের কাছে কিন্তু সব আসছে দেখো এগুলো এতক্ষণ দূরে ছিল
শাল গাছের ব্যাপারটা এই গাছটা গাছ নয় তো, আমাদের লোকেশন হচ্ছে এইটা, তো আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে এতক্ষণ, অনেকটা দূরে দূরে ছিল কিন্তু অনেক কাছে। এই এখান থেকে পালিয়ে চলো, এখান থেকে পালিয়ে চলো, না আমার ভয় লাগে, চলো এই শাল গাছটা মনে হচ্ছে এই শাল গাছ, এখান থেকে পালিয়ে চলো। মানে আমার মনে হচ্ছে ওই বস্তাটাই কি এখানে বিরাট ধরে আছে। এই বস্তার কি কোনো রহস্য আছে এই মৃত্যুর সাথে? মনে হচ্ছে যেন মাথাটা পুরো ঘোর ঘোর লাগছে আমার, আমার কিরকম শরীরটা কিরকম লাগছে। আগের দিনে মানে হঠাৎ করে শরীরটা কেমন নর্মাল টাইপ মানে ফিল হচ্ছে। আগের দিনে আমরা যদিও দু তিনবার দেখেছিলাম কিন্তু এতটা ভয় খাইনি, আমার পাটা ধরেছিল আমি একটু বসছি, কিন্তু মনে হচ্ছে আমাদের শরীরটাকে মনটাকে কন্ট্রোল করে নিচ্ছে, মানে শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না সেরকম। আমার এখানে যখন মতে কাশি শুরু হয়ে গেল, হালকা করে কাশি আসছে, কন্টিনিউ খুব খারাপ আওয়াজ হচ্ছে, খালি পড়ছে কোনো। তুমি সব থেকে গাছ পড়া দেখো, আমাদের আমাদের এখানে যেটা আমি দেখলাম এই অ্যাপটার মধ্যে কে মুখ পচে না সেটা তো কে চলে চলে যে দেখতে মনে পাওয়া যায় আমাদের আমাদের আস চলে হাত থেকে কিছু আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ আওয়াজটা ঠিক এই সাইড থেকে না আমি জানি না কি হচ্ছে আমাদের সঙ্গে। দেখো মানে গ্রামের লোকরা কিন্তু গাছ মরে উঠলো একটা, ওই গাছটা এখানে আমরা যে মানে যত কথা একটু মানে একটু হয়তো বিশ্বাস করতে হতো আমাদেরকে, অতটা কিছু বিশ্বাস করি নাই আমরা। তো আমার কান মুঠোর পাশে মনে হয় কি গরম হাত, মানে হাতে যেরকম চর মারে না ঠিক পাশ দিয়ে যেরকম চর মারে এরকম হলে একবার এরকম হাত নিয়ে গেল। সত্যি মানে এমন লাগছে না, প্রচুর নেগেটিভ কিছু আছে এই শাল গাছে। এই রহস্যটা না যেটা উনি বলেছিলেন মুভ করা করার আওয়াজ আছে বারবার। আর আর একটা জিনিস মানে এই বনে ঢুকতার ঢোকার আগেই একটা মানে আম গাছ আছে, হ্যাঁ যেটা বলেছিল ওখানে নাকি একটা তোমার ওই মানে মহিলা মানে কাজ করতে এসে ওই আম গাছটা গুঁড়াতে মানে ইয়ে খাচ্ছিলো, ওই খাবার খাচ্ছিলো, তো খাবার খেতে খেতে হঠাৎ ওর মধ্যে এটা অ্যাক্টিভ করে, এই নেগেটিভ মাত্রাটা অ্যাক্টিভ করে। তো তাকে তান্ত্রিক ফান্ত্রিক নিয়ে সে মানে প্রচুর অনেক জায়গায় দেখিয়েছিল যেটা শুনলাম, আমি কিন্তু কন্টিনিউ আওয়াজ পেয়ে যাচ্ছি জায়গা থেকে। বলছি আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না, যাওয়া যেল ঠিক করো কেউ হাসি যেমন আওয়াজ হয় বিদ্যুৎ হাসির মতো বললাম, আমার কিন্তু ভয় করছে। বলছি এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, তুমি বিশ্বাস করবে না আমার যে ভিতরটা কি হচ্ছে এখানে। এমনিতে অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে গ্রামে অনেক বয়স্ক লোকরা বারণ করলো যে এখানে যেও না, আমাদের প্রথম বলো তোমাদের রক্ত তো গরম তো তোমরা চলে যাচ্ছ। মত ঢোক গিলতে পারছি না আমি, দম বন্ধ হওয়ার মতো একটা ব্যাপার।
আমি শুধু কন্টিনিউ শুনতে পাচ্ছি যে কেউ মানে আমাদের আমি চিন্তা করছি ওই বস্তাটা ওখানে কে নিয়ে এলো এই বস্তাটা কই হ্যাঁ তো আমরা এখানে চারজন ছাড়া আর কেউ নেই এই বস্তাটা কই দা বস্তাটা কি আমার গায়ের এখান থেকে বস্তাটা ওই দিছিল এখানে ছিল তো এটা প্রচুর কিছু ব্যাপার আছে ব্যাপারটা একদম একদম মানে সঠিক লাগছে না জানি না আমার শুধু আমার গলা ধরে যাচ্ছে হালকা করে যাতে মানে যেমন টিপে গড়া ধরে থাকে যেমন মানে কাশি আছে সেরকম শুকনো কাশি আছে তাই হলো আমি মনে হচ্ছে দাঁড়িয়ে আছি নাকি তো যেটা বলছিলাম ওই ইয়ে ব্যাপারটা ওই মহিলাটা যে ব্যাপারটা তো ওনাকে ওনাকে ইয়ে দেখানো হয়েছিল রোজা টোজা হয় ওইসব দেখিয়ে ওনাকে ঠিক করা হয়েছিল তো তারপর ওই আম গাছটাতে ওই নিচেতে কেউ যায়ও না ওই আম গাছটা তো আমার যাওয়ার সময় দেখাবো ওই আম গাছটা তো ওখানে কেউ যায় না ওর পাশেই যে মরা আমাদের হিন্দু ধর্মে যেটা আছে মরা মরা পুরনো পর যেটা সেই কাপড় থাকে সেটাকে একটা গাছের মতো জড়িয়ে রাখা হয় তো সেই সেই গাছটা মানে খুব ভয়ানক হয় বলছে আর যে আমাদের হিন্দু ধর্মে অস্থি বলে জিনিস আছে অস্থি যেটা মরাটা পুড়তে পুড়তে তার কিছু তোমার পিছনে কি সাদা বড়া কি রয়েছে আমি বললাম সাধারণ দাঁড়িয়ে রয়েছে মানে তার মানে বস্তাটা কেউ হয়তো নিয়ে যাচ্ছিল মুহূর্তে সেই মুহূর্তে কেউ নিয়ে যাচ্ছিল আমি ভাবছি লোকটা যদি মরেই যায় তা এত পুরনো বস্তা নাকি কোন মহিলা বা কিছু কুড়তে এসেছিল পাতা কুড়তে এসেছিল নাকি ধরো পাতা কুড়তে এসছে কেউ তো তাকে মানে তার উপর আক্রমণ করা হয় সে হয়তো বস্তাটা হয়তো নিয়ে ওই সবাইকে ভয় খায় মানে উনি যখন মরেছেন তখন তো এত পুরনো বস্তা থাকবে না আর এটা প্রচুর পুরনো বস্তা মানে আমাদের এখনকার নয় মনে হচ্ছে খুঁড়ে খেয়ে খুঁড়ে আরে বস্তাটা তুমি দেখো এখানে যদি বস্তা থাকে কেউ না কেউ তুমি পালাবে হ্যাঁ তুমি পালাবে তো বস্তাটা পুরো এখান থেকে ওখানে মুভমেন্ট করছে কিন্তু আমি এই দেখলাম কিছুক্ষণ আগে ওই দিকটা করেছিল তো আমরা যখন ঘুরে দেখি পেছনেই কিন্তু বস্তাটা রয়েছে আমাদের বলছি এখানে থাকা বেশি উচিত হবে না চলো আমরা চলো যাই শুধু জীবন মানে জীবন তো পাওয়া যাচ্ছে না ঝুঁকি নিয়ে আমরা এসেছি এখানে অনেক জন্য বারণ করা পড়ু তো আমরা তো নতুন এখন এসব নিয়ে স্টার্ট করেছি আমাদের প্রচুর এখন যতই হোক এটা কি ও ঝোপ মনে হচ্ছে কিছু দেখো ঝোপ দেখো ঝোপটা মনে ভালো ভাবলে দিকে বসে দেবেন জায়গাটা এমনই মানে চারিদিকে মনে হচ্ছে কেউ না কেউ আমাদেরকে মানে দৃষ্টি করছে চলো আমরা বন থেকে বেরিয়ে যাই আর ওই ওই জায়গা দেখাবো যে আম গাছটা বললাম এই রাস্তা যেটা আমরা যে এই বনের বনটা বনটা পেরিয়ে এই জায়গাটা আমরা বলছি ওই রাস্তাতে গেছিল না আমাদের মনে হচ্ছে আমরা ভুল হয়ে যায়নি তো প্রথমে বস্তারে এখানে গেছিলাম মানে ওইখান থেকে গেছিলাম আমাদের এমন মনে ঢুকে গেছি এখান থেকে রাস্তা না বেরোবো কি করে কোন দিকে আমরা কোন দিকে আমরা এদিকে এলাম এদিকে এসেছিলাম না এদিকে এসেছিলাম আমি এদিক থেকে এসেছি কোন দিক থেকে এসেছি ঠিক বনটা এতটা বড় বা এতটা ঘন আমরা রাস্তা ঠিক করতে পারছি না চলো যেদিক হোক যাওয়া যাক যেদিকে একদম বেরোবো আর যদি না বেরোতে পারি কিন্তু এখানেই থাকতে হবে কিছু করার নাই ভগবান যা বুঝে তাই করবে দেখতে পাচ্ছি ভগবানকে কেন গেলাম আজকে এখানে আমরা যেখান থেকে বেরিয়ে এলাম মোটামুটি আমাদের কত সময় লাগবে পুরো ওখানটা ওটা ঝুলে লেগে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছিল মানে ঘোরাঘুরি করছি রাস্তাটা কোন দিকে ঠিক করতে পারছিলাম না তোমাদেরকে যে জিনিসটা বলছিলাম আম গাছটা ব্যাপারটা
এইটা হচ্ছে সেই এইটা হচ্ছে সেই আম গাছ দেখো আমরা আম গাছ দেখো মানে ফাঁকে কোনো ডাল নেই দেখো দেখো একই ডাল নেই আর দুর নাম কত দেখো তোমাকে বলি এইদিকে মারো বেড়াতে দেখো দেখো এইদিকে সব জঙ্গলের গাছ লাগাইছে গ্রাম বাসী এই সামনে গেলাম এখানে সব গাছ লাগাইছে কিন্তু এই জায়গায় দেখো নিচে জায়গায় দেখাও তুমি একটু কিছু দেখো নিচে এখানে থাকে দেখো এখানটা কিন্তু মধ্যে কিচ্ছুই করেনি আর পুরো পরিষ্কার জায়গা দেখো পরিষ্কার দেখো তো আম গাছটা দেখতে পাচ্ছি কিরকম হয়েছে সাইড দিয়ে মানে ডালপালাগুলো কেমন একটা হয়ে গেছে পুরো ভয়ঙ্কর টাইপের লাগছে তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট ইয়ে ছিল তো এটা এই আম গাছটার মধ্যে মানে কি বলবো প্রচন্ড ভয়ানক ভয়ানক কিছু জিনিস আছে আম গাছটার মধ্যে সেটা আমরা দেখি নাই আমরা দেখি নাই তবু মনে হচ্ছে এখানে এসে এখানে এখানটা এসে মনে হচ্ছে যে এরকম কিছু আছে তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি সম্ভব হয় আমরা নেক্সট টাইম এখানে ভিডিও করতে পারি সব তো এখানে নিয়ে একটা ভিডিও মানে তো এখানে যেটা বলেছে শুনেছিলাম অমাবস্যা রাত্রে কিন্তু এখানে ভয়ানক হয়ে যায় প্রচণ্ড ভয়াবহ হয়ে যায় তো এখন তো অমাবস্যা নাই অমাবস্যা আমাদের সামনে কালী পুজো আসছে সেদিনকে অমাবস্যা সেদিনকে রাত্রেবেলা আমরা প্ল্যান করেছি যে এইটাকে নিয়ে একটা ভিডিও বানাবো তো দেখা যাক তো এটা আমরা কালী পুজোর দিন বানাবো আর আমাদের ভিডিও এখানে শেষ করছি তো আমাদের অনেক রাত হয়েছে বাড়ি যেতে হবে তো আমাদের চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আর আমাদেরকে প্রচুর 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 সাপোর্ট করো প্রচুর ভিডিওটাকে শেয়ার করো আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আইকনটি আর দাবি দেবে যারা অল নেট নোটিফিকেশন অন করে দেবে হ্যাঁ নেক্সট ভিডিও মিস না ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত।